সত্যি আজ যেন কি আনন্দ হয়। আগামীকাল যার সঙ্গে আমার শুভ বিবাহ হবে তাকে আজ আমি নিজ নয়নে দর্শন করতে পারব, কোথায়? সেই বাজারে। তবে আর দেরি নয়, বন্ধুকে সঙ্গে করে নিয়ে যাব সেই বাজারে। কোথায় বন্ধু? কোথায় বন্ধু? ও বন্ধু, জানো বন্ধু, তাকে না দেখার জন্য আমার মনটা বড় ছটফট করছে। আর আমার তো শুধু খিলবিল খিলবিল করে খিলবিল। আবার কাকে বলে? একটা দেখেছি, একটা ছিলবিল, একটা খিলবিল, একটা অন্তর কান্দে, একটা ফের পরাণ কান্দে। চলো বন্ধু আর দেরি নয়, একটা গান গান আরে, আমরা সেই নদীর কিনারায় যাব। বকতে বকতে বের ছটে একটা গান শোনা তো ভালো। আমরা বন্ধু দুজনে জীবনের সুখ দুঃখ এসো না করি দুজনে। আমি দি তুমি মঙ্গ, তুমি মঙ্গ আমি দি। Thank you.
ঘোড়া নদীর ওই পারে সুন্দরী এক শপের বাজার বসেছে। আমার যে বাজারে যাবার মনে বাসনা, কিন্তু এইভাবে একা কি করে যাব আমি মনে পড়েছে। আমার সখীদেরকে সঙ্গে করে নিয়ে আমি যাব ওই শপেরই বাজারে। ও সখী, যাই গো সখী যাই, তুমি গেলে কোথায়? এদিকে এসো। বলো গো সখী, আমি কেন রেখেছি জানো? আরে না বললে কি করে জানবো? ও প্রাণ সখী রে,
আমার এগুলো গান চলে না। এইসব গান আমি পছন্দ করি না বাবা। প্রজাপতি আমি কে কারি গলে দলিব প্রেমের দর মনের দর তাই বুঝি এই না হল আমার সময়। সারা দিবি এই যে মাঝি ভাই,
বলছে মাদির ভাই ওই কথা বললো আমাদেরকে নয় হয়তো অন্যজনকে বলেছে তারা সাড়া দিচ্ছে না তো ওইভাবে ডাকলে কি করে সাড়া দেবে আরে মানে কিভাবে ডাক দেব মাছি ভাই মাছি ভাই আমার ওসব হবে না তাহলে কোকিল কণ্ঠে ডাক দাও কোকিল কণ্ঠস্বরে তুমি ডাক দাও কোকিল কণ্ঠস্বরে তুমি যে সত্যি সত্যি কোকিল সঙ্গে বসে থাকলে তোমাদেরকে দুটাকে নিয়ে আমি আর পারি না আরে সখী কেমন করে ডাক দেব তুমি বলো চলো আমি একসঙ্গে গানের সুরে ডাক দেব তাই বুঝি ও বেশিক্ষণ তোমার সঙ্গে থাকলে মনে হয় আমি নিজেই পাগল হয়ে যাব সেই কথা বলেছে ওরা বলেছে ও নাই আরে মদের পার করে দাও অর্থাৎ আমাদেরকে পার করে দাও ও বন্ধু কথা বলো না কে আছে এমন জিনিস খাবো তোমরা দেবে তোমার যে নরম জিনিসটা রয়েছে যার মধ্যে হাড় নেই আমি বাজব না আমার পুঁজি আউট এই অমন কথা কেন বলছো ওই বলছে তোমরা কিছু বুঝলে বুঝি কি খাবে তোমার যে চাইছে মুখের কথা বলছো জিভটা জিভটা ছিঁড়ে কুচি 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 করে খাবো এইটা তোমরা দুটো মিলেছে ভালো আর তার কথা শুনে তোমরা তড়ি নিয়ে এসো আমরা ওই পারে যাব কিন্তু আমরা তাদের পরিচয় না নিলে তো পার করব না আমরা তো সবার জন্য তৈরি তৈরি করি আমাদের যে হবে মনের মানুষ সেই পার করে হ্যাঁ জিজ্ঞাসা কর বাড়ি কোথায় তবে শোনো আমি কয়েকটি কথা জিজ্ঞাসা করব সঠিক যদি উত্তর পাই তবেই আমি তোমাদেরকে পার করে দেব ও লোকে গো খঞ্জন নয়নে তোমরা
কিসের লাগি তাকি তো আমারে ওকি আরে জি সব সখীরে পার করতে নেব না আর তোমার বেলায় নেব সখী কি কি নেবে তোমার বেলায় নেব সখী তোমার কানে সোনা সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব আগে পার হবা সখী কি বলে আমরা কে আগে পার হব
আমরা একই সঙ্গে পার হব কিন্তু আমার নৌকোতে একসঙ্গে পার হবে না কেন আছে আমার চিহ্ন তুমি দিবানিসি দিছি পারি দুজন ছাড়া তিনজন সহে না বলো যে আমাদের নৌকোতে ফুটো আছে ছ মাসের লেগে আর আমি এখানে থাকবো তুই কর প্রত্যেক দিন পান্তা পেলে চলে আসবি তাড়াতাড়ি আসবে সিট ডাউন প্লিজ আমরা নৌকা আমাদেরকে ইংলিশ শেখাচ্ছ সিটেন প্লিজ কথাই বসবো আমরা আরে ওই ইংরেজের মেয়ে তো এর সঙ্গে ইংলিশ না বললে হবে না বলছি কি যে তোমার তক্তা ফেলো আমরা উঠবো ও মানে আমাকে সিঁড়ি ফেলতে হবে কি বলছো তুমি শুনো শুনো হারাম জাদা গো ও হারাম জাদা এসো কাছে গো আমার হারাম জাদা এসো গো আচ্ছা তোমাকে কোথায় মারলে আরাম পাবো কেন তুমি তো বললে ওকে ভালো করে বলছি যে এসো এসো শাহজাদা দিগো তুমি একটা ইংরেজের মেয়ে আর বলছি আমাকে হারাম জানা দেখো কিন্তু দেখতে তো অনেক বেলা হয়ে গেছে কিছু বলছি বুঝি হিলবাড়া কেন ওই উপরে উঠে ডান্স করছো না ফে না তো যদি নৌকা ডুবে যায় তাহলে কি হবে তোমাদের শাড়ি আছে শাড়ি আছে দরকার পড়লে আমি আন্ডার পরে উড়ে যাবো ও মাই গড তোমরা বুঝে নিবা ব্যর্থের লেগে মরে যাবা কেন কি করছো আরে বাবা নৌকো হিলছে তো ঝকবে না ঝকে তুই তাড়াতাড়ি আয় শোনো ওই পারে থাকো আমি আসছি যাদেরকে তুমি নিয়ে আসলে তাদের যেন একটু অসুবিধা এই যে শোনো এখানে কোনো হোটেল হবে হোটেল নাই কুশোর খাবার আরে ভাই হোটেল কুশোর খাবার কুশোর চলো কুশোর ওই যে কুশোরের জমিতে সেটা বলছি না তোমাদের একটা কুশোর খাওয়া আমি বলছি হোটেল টোটেল হলে একটু ওই যে খেতাম হোটেল হ্যাঁ আচ্ছা কি খাবা কেন আজকে তোমরা আজকাল তোমরা বুঝো না আমরা কি খাই মেয়েরা কি জিনিস খায় না আমি তো বুঝতে পারলাম না আরে ভাই একসঙ্গে টেবিলে বসে মানে একই টেবিলে বসে ছেলেরা মেয়েরা কি খায় আজকাল যুগে ম্যাকডোল হুস্কি বিয়ার অফিসার চয়েস আমার বাপুর নাম শুনেন
কোনটা ম্যাকডোনাল্ড আর কোনটা ফের হুস্কি ওই তো হুস্কি খাবে না ওই ওই হয়ে যাবে হুস্কি হোটেল হবে তো ঠিক আছে নিয়ে যাও না নিয়ে যাও না আসলাম সখি তাদের সঙ্গে থাকবে তুমি বন্ধু তবে যাই বেহুলা ওপারে একা রয়েছে তাকে গিয়ে নিয়ে আসতে হবে সে যে একা রয়েছে তবে এমন করে পার করব বেহুলা যেন বুঝতে না পারে কখন আমি পার হয়ে গেল সেই ব্যবস্থাই আমাকে করতে হবে আর কত ভাসিব দয়া আর কত ভাসিব দয়া দুঃখের সাগরে দয়া করে ভাঙা তোরে লাগাও কিনারে দয়া দয়া করে ভাঙা তোরে লাগাও কিনারে আরে কত ভাসব দয়া দুঃখের ওই সাগরে আরে কত ভাসব দয়া দুঃখের সাগরে দয়া করে ভাঙা তোরে লাগাও কিনারে দয়া দয়া করে ভাঙা তোরে লাগাও কিনারে তুমি আমার নতুন উঠে বস ভাঙা নাইল হও কান্দারি
तोरी लागो किनारे दया दया करे भांगा तोरी लागो किनारे आरे कत भासबो दया दुखे रोई सागरे आरे कत भासबो दया दुखे सागरे दया करे भांगा तोरी लागो किनारे दया दया करे भांगा तोरी लागो किनारे दया दया करे तोरे लागो किनारे दया दया करे भांगा तोरी लागो किनारे माझी भाई तुम्ही अमन करे तोरे खने दार खराले केनो आम्ही केनो दार करलाम जानो तुम्ही ना आम्ही जे तोमार काछे जा चेयेछि सेई पावना आम्ही चाई ओ बेश ताई आम्ही दिये दिच्छि नाओ দাঁড়াও বেহুলা তুমি তোমার কানে সোনা কেন খুঁজছো তাহলে তুমি তো আমার কাছে কানে সোনা চেয়েছো আমি তোমার কাছে কানে সোনা চাইনি বেহুলা তাহলে কি চেয়েছো তুমি আমি চেয়েছি সব সুখীরে পার করতে নেব আনা আনা আর তোমার বেলায় নেব শুধু তোমার কামে সোনা চিচি মানে ভাই কি করে ভাবলে তুমি তুমি আমাকে পরে পারে করে দাও শোনো বেহুলা আমি যতক্ষণ তোমার কাছে কাম সোনা না পেয়েছি আমি কিন্তু তোমায় পরে পার করে দেব না মাছি ভাই হ্যাঁ বেহুলা জি জি মাঝে ভাই অমর করে তুমি আমার সত্য নষ্ট করে দিও না তবে শোনো বেহুলা তুমি যখন স্বইচ্ছায় আমায় আমি যা চেয়েছি তা দেবে না তবে এবার তুমি দেখবে দিতে বাধ্য হবে কি করব জানো এই যে আমার হাতের বইটা এই মুহূর্তে আমি এই মাঝ নদীতে ভাসিয়ে দিলাম বেশ বেশ মাঝে ভাই তুমিও দেখো আমি কি করে এই মায়া নদী থেকে ওই পারি যাই ওগো মা মনসা তুমি তরিখানার কিনারায় নিয়ে চলো মা জয় মা মনসা দেবীর জয় জয় মা মনসা দেবীর জয় একি বন্ধু জানো বন্ধু বেহুলার সঙ্গে কথা বলার জন্য আমি মাছ নদীতে নৌকোখানা দাঁড় করালাম সে যেন কি মনে মনে বলল নৌকোখানা যেন নিজ ইচ্ছায় কিনারায় চলে আসে ভাটের দিকে পড়ে গেছে জলের সাথে নেমে গেল ওই চলো তারা বাজারের দিকে গিয়ে যাচ্ছে চলো বাজারে কি জিনিস পাওয়া যায় চলো ওই মনিহারি দোকানে যাই চলো এদিকে এসো ওরা যা নেবে পয়সা কিন্তু আমরা দেব ও দাদা আমার পকেটের দিকে দেখে জিনিস দিয়ে দেন হ্যাঁ আমরা দেব ওরা যা নেবে দিয়ে দিবেন আমরা পয়সা দেব ওরা কি নিচ্ছে দেখো তো আইনা নীতি নীতি ও দৈব চন্দ্র পুবালি আকাশে আজ কেন দৈব চন্দ্র এই না বাজারে তে গো আমার মন জুড়াই
Good job.